ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ورحمة الله وبركاته أي الله عليه ঘটনা উল্লেখ করেছেন সেই বহারির হাদিস প্রসিদ্ধ একজন মুসা আলি ইসালাম একজন আয়ুব আলি ইসালাম উভয় উলঙ্গ হয়ে গোসন করতেন বলে প্রমাণ আছে শহীদ তা আল্লাহ রসুন সাল্লা ইসলাম একটা বলেনি যে দেখো ওইটা তাদের সময় ছিল এই সময় নাই এরকম না এজন্য যদি কেউ এরকম হয় চতুর্থ বাথরুমের ভিতরে প্রয়োজনে উলঙ্গ হয় না যায়জ না কিন্তু এটা উত্তম না তাকে বলবেন কেউ না যাইজ বলতে পারবে না প্রয়োজনে করতে পারে উত্তম হলো আপনি একা থাকেন আর নির্জনে থাকেন অথবা মানুষজনের সম্মুখে থাকেন সর্ব অবস্থা সতর্ক ঢাকা থাকবে যথাসাধ্য যেটা করার লেট্রিনে গেছেন পায়খানা করবেন পেশাব করবেন এটা যতটুকু খুলার তো খুলবেনি সেটা তো আমি বুঝিনি যেটা করার কিন্তু যথাসাধ্য মানুষ সতর্ক ডাকবে একা হলো কারণ আপনি যেখানেই আছেন আল্লাহ আপনাকে তো দেখছেন আল্লাহ আহক কঙ্গাম হোক তাই যাকে দেখে আপনি বেশি লজ্জা পাবেন মানে যার যার কাছে আপনি বেশি লজ্জা পাবেন সবচেয়ে যার মানে যে আপনার কাছ থেকে লজ্জা পাওয়ার বেশি হকদার তিনি হচ্ছেন আল্লাহ সবচেয়ে বেশি হক আপনি যদি একজন সাধারণ একজন লোককে দেখেন সাধারণ লোকের সামনে তো আপনি এরকম হবেন না এটা তো হারাম বুঝেন তো এখন রব আলমিন আপনাকে অনুমোদন দিয়েছেন যে ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জায়েজ কিন্তু আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যেন আপনার লজ্জাস্থান ও প্রয়োজনে না খুলে ও কিন্তু যেভাবে বললাম প্রয়োজনে অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা